সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার ঘটনা ঘটেছে। কলেজ কাউন্সিলের বৈঠক যখন চলছিল সেই সময় বহিরাগতরা এসে হামলা চালিয়েছে, সঙ্গে কলেজ পড়ুয়াদের একটা অংশ ছিল বলে জানা যাচ্ছে। সরাসরি কথা বলবো একেবারে ঘটনাস্থলে অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ, কি জানতে পারছো, কখন এই ঘটনা ঘটলো এবং কি কারণে, কারা ঘটালো এটা? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক এর দোতলাতেই কিন্তু আজকে কলেজ কাউন্সিলের বৈঠক হচ্ছিল। সেই বৈঠক কিন্তু ছিল মূলত দুটো তিনটি বিষয় নিয়ে। ওটা হচ্ছে এই যে থ্রেট কালচার, যেটা কিন্তু বারেবারে কিন্তু ঘুরে ফিরে আসছে রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে, সেই থ্রেট কালচার নিয়েই কিন্তু আজকে মূলত বৈঠক ছিল। সেখানে কিন্তু ইউজি স্টুডেন্টের একাংশ, পিজি স্টুডেন্টের একাংশ তারা উপস্থিত ছিলেন কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের তিনি প্রিন্সিপাল তিনিও, যেটা অভিযোগ যে সেই সময় নাকি কিছু ইউজি স্টুডেন্টের একাংশ তারা আসে এবং ঘরে বাইরে তারা হামলা চালায় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে। তার সঙ্গে কথা বলবো যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তোমরা নাকি দোতলায় গিয়েছিলে এবং সেখানে গিয়ে হামলা চালিয়েছো, কাঁচ ভেঙেছো, এমনকি থ্রেট করা হয়েছে, তোমরা নাকি এখানে থ্রেট কালচার নিয়ে এসছো, কী বলবে? দেখুন, আমরা সাগর দত্তের ইউজি স্টুডেন্ট প্রত্যেকে সবাই টিচার্স ডে সেলিব্রেট করার জন্য আজকে প্রিন্সিপাল স্যারের কাছে যাই। যখন আমাদেরকে ঢুকতে দেওয়া না হয়, তারপর আমাদের মধ্যে কেউ একজন ভেতরে ঢোকার চেষ্টা করে, নক করে ঢোকার চেষ্টা করে, একজন জুনিয়র থার্ড ইয়ারের স্টুডেন্ট, ওকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। তার মধ্যে আমরা যখন ভিডিও করার চেষ্টা করি তখন কাঁচটা ঢাকা দেওয়া হয়। তারপরে আরেকটা ফোন দিয়ে যখন আমরা রেকর্ড করার চেষ্টা করি কি হ্যাঁ এরকম কী হচ্ছে, আমাদের ভেতরে যারা এইচওডিরা আছে, প্রফেসররা আছে, প্রিন্সিপাল আছে, ডিন আছে, ওনারা প্রত্যেকে তো আমাদের প্রফেসরদের উপর যদি কোনোভাবে অত্যাচার করা হয় আমরা কি স্ট্যান্ড নেবো না? বলুন আপনি, এটা আমাদের তো স্ট্যান্ড নেওয়া দরকার। তার মধ্যে যখন ক্যামেরা করে আমরা বলি যে হ্যাঁ বিরোধ করার চেষ্টা করি, তখন তার মধ্যে ভেতর থেকে একজন কাঁচটাকে ভেঙে দেয়। ওই জন্য আমাদের থার্ড ইয়ারের একজন ছাত্র, দেখুন ওর হাত কেটে গেল ওই এতে। এ হচ্ছে প্রেসক্রিপশন, দেখুন এমার্জেন্সি প্রেসক্রিপশন। তোমাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তোমরা নাকি বহিরাগতদেরকে নিয়ে এসেছিলে এবং সেই বহিরাগতদের নিয়ে নাকি হামলা চালিয়েছো, কী বলবে? এখানের মধ্যে যতজন আছে তাদের মধ্যে কেউ বহিরাগত না, সবাই সাগর দত্তের স্টুডেন্ট, প্রেজেন্ট স্টুডেন্ট, ইউজির আন্ডারে পড়ে। এই যে অভিযোগ লাগানো হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে। এখানে যতজন আছে সবাই সাগর দত্তের ইউজি স্টুডেন্ট, এখানে বহিরাগত কেউ নেই। বহিরাগত যারা আছে তারা ওই কলেজ কাউন্সিল মিটিং রুম আছে, ওখানে আছে এসএফআইয়ের একজন আছে। একেবারে যে অভিযোগটা উঠছে সেই অভিযোগ সম্পূর্ণ তারা খণ্ডন করছে। Justice for Articol! Justice for Articol!